হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসিয়া। ওয়েলকাম টু কর্ডসেল বাংলাদেশ এগেইন। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর লায়লা আঞ্জুমান বেগম, এক্স প্রেসিডেন্ট অফ লায়লা আঞ্জুমান বানু, আরজুমান বানু, এক্স প্রেসিডেন্ট অফ OGSB, প্রেসিডেন্ট অফ BPS, প্রেসিডেন্ট অফ PCO ক্লাব বাংলাদেশ, চিফ কনসালটেন্ট ল্যাবেট বাংলাদেশ হসপিটাল। তো ম্যাডাম, ওয়েলকাম টু ফার্স্ট প্রেসিডেন্ট বলতে পারো আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা কি অন হয়ে গেছে নাকি? আমরা কি অনলাইনে আছি? ঠিক আছে, ওয়েলকাম টু কর্ডসেল বাংলাদেশ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবাইকে স্বাগতম। কর্ডসেল বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ আজকের এই থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাম, ম্যাম কর্ডসেল সম্পর্কে তো আমরা কিছুটা অবগত আছি, তারপর ছোট্ট একটু বলে রাখি সবার জানার জন্য, কর্ডসেল বাংলাদেশ হচ্ছে কর্ডসেল সিঙ্গাপুরের, কর্ডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। কর্ডসেল বলতে আমরা যে স্টেম সেলটা সংগৃহীত করে থাকি, সেটা হচ্ছে একটি শিশু জন্মগ্রহণের সময় তার প্লাসেন্টা থেকে কিছু কর্ড এবং ব্লাড আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত পদ্ধতির মাধ্যমে সংগৃহীত করে রেখে দেয় এবং পরবর্তীতে সেই শিশুটির 80টিরও বেশি চিকিৎসা ক্ষেত্রে আমরা সেই কর্ড ব্লাড এবং সেল ইউজ করতে পারি, এবং তার সাথে তার আত্মীয় স্বজনের যদি ক্রস ম্যাচিং হয়ে যায় তাহলে তারাও সেটা ব্যবহার করতে পারবে। এবং এক্ষেত্রে আমাদের রয়েছে অটিজম সহ এখন ইদানিং ডায়াবেটিস এবং স্ট্রোকের চিকিৎসাও এর মাধ্যমে হচ্ছে, এছাড়া লিউকেমিয়া, থ্যালাসেমিয়া এগুলো তো আগেই ছিল, আরো অ্যাডভান্স হয়ে আমাদের এগুলো নানা রকম কঠিন এবং ফ্যাটাল অসুখের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হচ্ছে। তো আশা করি ম্যাম, আপনার কাছে যত মারা আসবেন যারা একটু ক্যাপেবল আছেন এবং যাদের প্রিভিয়াস হিস্ট্রি আছে, যাদের ফ্যামিলিতে হয়তো বড় ভাইয়ের লিকুমিয়া আছে বা বড় ভাইয়ের থ্যালাসেমিয়া আছে, ছোট একটা আরেকটা বাচ্চা হচ্ছে, সবাইকে এই মডার্ন টেকনোলজি সম্পর্কে আগ্রহিত করবেন এবং আমাদের কর্ডসেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ করবেন বলে আশা করি ম্যাম। ধন্যবাদ। আশা করি আমরা এখন যে আলোচনা করব তার মধ্যে থেকে হয়তো কিছুটা চলে আসবে। আর এটা একটা যুগান্তকারী একটা পদ্ধতি, এটা বিদেশে সবাই খুব ভালোভাবেই গ্রহণ করেছে এবং তারা এটা রেগুলার করছে। আমাদের বাংলাদেশে এখনো হয়তো অতটা সচেতন হয়নি সবাই, তবে আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে বা এটা যখন এটা প্রচার হবে তার মাধ্যমে আমাদের জনগণ এটা সুফলটা বুঝতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আপনাদের মতো আমাদের দেশে বড় বড় গাইনোকোলজিস্টরা যদি আমাদের সাপোর্ট দেয় তাহলে আমাদের এত বড় টেকনোলজি আমাদের দেশেও খুব সুন্দরভাবে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। আজকে আপনারা যারা লাইভ দেখছেন তারা আমাদের সাথে PCO সম্পর্কে জানার জন্য আমাদেরকে কমেন্টস করতে থাকুন, লাইক দিন এবং আমাদের এই লাইভটি আপনাদের প্রোফাইলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো ম্যাম, আমরা চলে যাই আজকের টপিকে, যেটা হচ্ছে PCO। তো PCO কথাটা বলতে আমরা আসলে কি বুঝি আর এটা কি ম্যাম? ধন্যবাদ। আসলে এখন অনেকেই PCO সম্বন্ধে কিন্তু জানে, তবু আমি মনে করি যে আমরা যেরকম আশা করছি যে শতকরা সবাই এটা জানে না। তা PCO হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক মানে হচ্ছে যে ওভারিতে নর্মালি যখনই একটি মেয়ের জন্ম হয় মায়ের গর্ভ থেকে, তার ওভারিতে ছোট ছোট অনেক সিস্ট থাকে এবং কিছু সিস্ট আছে যে মরে যায় এবং প্রায় 500 মতো সিস্ট থেকে যায়। তো কিন্তু যখনই এই PCO রোগে আক্রান্ত হয় তখন দেখা যায় যে এই ছোট ছোট সিস্টগুলো অনেক বেশি পরিমাণে হয় এবং আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে একেবারে নেকলেসের মতো ওভারির চারপাশে ছড়িয়ে আছে, যার জন্য আমরা বলি যে এই রোগটা যদি আমরা নিরূপণ করি রোগটাকে, ওই নেকলেস প্যাটার্নটা দেখলে অনেক সময় বোঝা যায়। আর সেছাড়াও আমরা আরও কী কী উপসর্গ পেতে পারি আমার মনে হয় আমরা একটু পরে আসবো। তবে PCO পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা যেটাকে বলি, অনেকে আছে যে শুধু হয়তো মোটা হয়ে যাচ্ছে, শুধু মাসি বন্ধ হয়েছে যাচ্ছে, তারা হয়তো মনে করবে যে এটাই PCO, আসলে কিন্তু তা না।
আচ্ছা ম্যাম, তাহলে আমরা জানতে পারলাম পিসিও কথাটার মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে ডিজিজটা আমরা ম্যাডামের কাছে এখন জানতে পারবো। তো আসলে প্রথমে আমরা জানতে চাই যে এটা এখন আমাদের সবারই শোনা যাচ্ছে যে একটু ইয়ং অ্যাডাল্ট মেয়েদের, আনম্যারিড ইয়ং অ্যাডাল্ট মেয়েদের সবারই দেখছি বলে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিও হয়ে আছে, এটা কেন হচ্ছে আর এক্স্যাক্টলি কাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ম্যাম? খুব চমৎকার প্রশ্ন এটা। এটা বলে যে ওম টু টম, মানে জন্ম থেকে শুরু করে একবারে তার মৃত্যু পর্যন্ত পিসিও হতে পারে। তো সেখানে আমরা মনে করি, কিন্তু আমরা যে পেশেন্টরা পাই, যে ধরনের পেশেন্ট পাই, যেমন বেশি আমরা পাই কিশোরীদের জন্য, কিশোরীদের হঠাৎ করে দেখা গেলো যে একটি কিশোরী তার ওজন অনেক বেড়ে যাচ্ছে, তার মাসিকটা অনিয়মিত হচ্ছে, মাঝে মাঝে মাসিক হচ্ছেই না, তারপরে তার মুখমণ্ডলে যেটা বলি যে ছেলেদের মতো লোম গজিয়েছে, আর এই সমস্ত কারণে তার শরীরের রংটাও কালো হয়ে যাচ্ছে। এগুলো যখন একসাথে দু তিনটা সিন্ড্রোম থাকে, আসলে সিন্ড্রোম মানে হলো দু তিনটা উপসর্গের একসাথে উপস্থিতি। তো কাজেই যখন আমরা দু তিনটা সিন্ড্রোম পাই যে তার হয়তো ছেলেদের হরমোন শরীরে বেশি আছে, ওভারিটা বড় হয়ে আছে, অনেকগুলো ছোট ছোট সিস্ট আছে তার মধ্যে, আর তার মাসিকের গণ্ডগোল, এই তিনটার মধ্যে যে কোনো দুটো থাকলেই কিন্তু আমরা মনে করি তার পিসিও আছে। তো কাজেই এই একদম যেটা বলি যে আমরা ছোটবেলা থেকে একদম যারা মানে প্রায় মাসিক বন্ধ হওয়ার অবস্থায় চলে আসছে তাদের পর্যন্ত পিসি হতে পারে। তবে বেশি হয় অবশ্য ইয়াং মেয়েদের, কিশোরী মেয়েদের বেশি হয়, কারণ তারা দেখা যায় যে এই সমস্যাটা নিয়ে তারা বেশি ভুগছে, তারা বেশিরভাগে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা লজ্জায় বেরোতে পারে না, অনেক মোটা হয়ে যায়, এবং অনেক চিকিৎসা করেও দেখা যায় যে তাদের এই ওজনে ওজন আধিক্য, যেটা বেশি ওজন হয়ে গেছে সেটা তারা কমাতে পারে না। তো আসলে কিন্তু সবকিছুরই চিকিৎসা আছে, আমরা হয়তো সামনে আসবো, এই চিকিৎসা যদি সঠিক মতো করা হয় তাহলে কিন্তু দেখা যায় পিসিও ভালো হয়ে যেতে পারে। আসলে আমরা তো অনেক সময় যে দৈহিক আকারের উপরে বেশি নজর দেই, তার অনেক বেশি ওজন হয়ে গেছে, কিন্তু সাথে সাথে কিন্তু আর একটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে যে তার মানসিক বৈকল্য, এখানে যেটা বলে এমনিতে ইয়াং মেয়েদের যারা কিশোরী তাদের শরীরে এই সময়টাতে অনেক রকমের পরিবর্তন আসে, তার মাসিক শুরু হয়ে যায়, তার শারীরিক পরিবর্তন যেগুলো হয় মেয়েদের পরিবর্তন সেটা আসে। এই তার এখন অনেক সময় হয় কি যে মাসিকটা প্রথম দিকে যখন হয় স্বাভাবিকভাবেই কিন্তু অনেক সময় দেখা যায় যে একবার দুবার মাসিক হয়ে আবার হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু পিসিও না। তো কাজেই আমাদের হলো যে এটা আমরা একটু পরেই আসছি যে আমাদের কিন্তু রোগটা নিরূপণ করার জন্য, সঠিকভাবে নিরূপণ করার জন্য কিন্তু আমাদের সে বিশেষ যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিতে হবে। থ্যাংক ইউ ম্যাম সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারছেন পিসিও কি এবং কাদের হয় এবং কেন হয়, এটুকু আমরা ভালো করে বুঝলাম ম্যাডামের কাছ থেকে। তো এখন আমরা জানতে চাচ্ছি ম্যাডামের কাছে যে এটি কি সামাজিক ব্যাধি নাকি এটি বংশগত ব্যাধি ম্যাম? এটাও একটা চমৎকার প্রশ্ন। আসলে পিসিওর পিছনে যে কারণটা আছে সেটা হলো হরমোনের ইমব্যালেন্স, কারণ আমরা জানি যে মেয়েদের শরীরে দুটো হরমোন আছে, একটা হচ্ছে FSH এবং LH, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এগুলো। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো মেয়েদের বিশেষ করে FSHটা বেশি থাকার কথা, LH কম থাকার কথা, এখানে LHটা বেশি হয়ে যাচ্ছে এবং FSH কম থাকছে। LH বেশি হওয়ার কারণে হয় কি যে ছেলেদের হরমোনের আধিক্যটা বেশি হয় এবং এখানে ছেলেদের যেগুলো যেগুলো মানে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মধ্যে আসে। তবে এটা আমরা বলি যে একেবারে সামাজিক না হলেও এনভায়রনমেন্টাল কিছুটা কারণ আছে, আর যেটা এখন আমরা লেটেস্ট বা একদম সাম্প্রতিককালে যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো যে এটা সাধারণত জিনগত আসে, যেমন মায়ের থাকলে তার মেয়ের হবে, অনেক সময় দেখা যায় খালার বা তার নানি থাকলে তারপরে মেয়েদের হতে পারে। তো কাজেই একটা জিন যেটা মায়ের কাছ থেকে মেয়ে পেয়েছে সেই জিনের মধ্যে থেকে কিন্তু তার পিসিওর জিনটাও চলে আসছে। কাজেই জিনের সাথে সম্পর্কটা কিন্তু এখন খুব বেশি জোর দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে অনেক রকমের পৃথিবীতে অনেক জায়গায় অনেক স্টাডি হচ্ছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং দেখা গেছে যে এখন আমরা শুধু শুধু অনেক সময় আমরা এনভায়রনমেন্ট বা পরিবেশকে হয়তো বা আমরা দায়ী করি, কিন্তু এটা জিনগত বৈশিষ্ট্য এটা মূল কারণ।
তাহলে আমরা এটা বুঝলাম যে পিসিওএস আসলে বংশগত হওয়ার অনেক চান্স আছে, যদি মায়ের বা খালার থাকে তাহলে সেই মেয়ের পিসিওএস হওয়ার চান্স রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি ম্যাম হরমোন যেটা আমরা বলছি যে FSH বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা তার মানে মায়ের বেশি ছিল তারপরে মেয়েরও এভাবে বেশি হচ্ছে জিনগত কারণে, এরকমই একটা বোধহয় নিউ টেকনোলজি? হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স যেটা সেটা হয়তো মায়ের কাছ থেকে আসছে, সেটাই হলো কথা। হ্যাঁ, এটা পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে। এবং অনেক সময় আছে যে ছেলেদের হরমোন যেটা আমরা অ্যান্ড্রোজেন বলি সেটাও দেখা যাচ্ছে যে নর্মাল লেভেলের চেয়ে অনেক বেশি থাকে এই এইসব মেয়েদের। আচ্ছা, তো এখন সাধারণত এটার মানে সাইন সিমটম বা উপসর্গ আমরা কিভাবে বুঝবো যে ওর একটা পিসিওএস হয়েছে, ও নর্মাল এমনি পলিসিস্টিক ওভারি না কিন্তু পিসিওএস মানে সিনড্রোম বা ডিজিজে চলে গেছে, এটা আমরা কোন সময়টা বুঝবো, কি কি দেখলে? এটাও একটা মানে মানে প্রয়োজনীয় প্রশ্ন। কারণ হয় কি, অনেক সময় দেখা যায় যে যখন বয়ঃসন্ধিকাল আমরা বলি যে কিশোরী কালে যখন মেয়েটা শুরু করে কিশোরী কাল, তখন দেখা যায় তার মাসিকটা অনেক সময় অনিয়মিত হয়, তারপরে তার ওজনটা বেড়ে যায় এবং দেখা যায় সে খেলাধুলাও করে না, সারাদিন বাসায় বসে থেকে হয়তো কম্পিউটার নিয়ে খেলছে বা কম্পিউটারে কাজ করছে, সেখানে দেখা যায় যে তার অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে। তো এটাকে অনেক সময় মায়েরা মনে করে যে আমার মেয়েটা খাচ্ছে বেশি আর জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বেশি খাচ্ছে আর কাজকর্ম করছে না, সেই জন্যই বোধহয় এরকম, আর তার মাসিকটা ওজন বেড়ে যাওয়ার কারণে অনিয়মিত হচ্ছে। তো কাজেই সে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, তার বলা হয় যে হ্যাঁ সে তার লাইফস্টাইলটা চেঞ্জ করুক, লাইফস্টাইল মডিফিকেশন, তাহলে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু যখনই এই ধরনের কোনো সমস্যা দেখা দেবে, মায়েদের উচিত যে অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। আমরা যেটা বলেছি যে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি, আমরা হরমোন টেস্ট করে দেখতে পারি, যখন দেখবো যেগুলো সব পজিটিভ আসছে পিসিওর প্রতি তখন আমরা বলবো যে এটা পিসিও, এবং তখন ট্রিটমেন্ট করলে কিন্তু এটা ভালো হয়ে যায়। এবং পিসিওর যে মেইন সমস্যা, যখন এই মেয়েটির বিয়ে হয় মেইন সমস্যা হচ্ছে যে তার বন্ধাত্ব, সেই বন্ধাত্বটাও কিন্তু এই পিসিও বন্ধাত্বটা খুব ভালোভাবে চিকিৎসা করা যায়। তো কাজেই আমরা অনেক সময় জানি যে মাত্র 5% ওজন কমালে পরে তার মাসিকটাও নিয়মিত হয়ে যায় এবং তার অন্যান্য যে মাসিকের সমস্যা সেটাও ঠিক মানে ঠিক হয়ে যায়, আর তার মানে বাচ্চা হতে গেলে যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। যারা অবিবাহিত তাদের তো অবশ্যই ওজন কমানো উচিত, এবং তার ওজন ওজন কমালেই তার মাসিকের গণ্ডগোলটা ঠিক হয়ে যাচ্ছে। তো কাজেই সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বেশি ওজনটাও একটা গুরুতর কারণ। আচ্ছা ম্যাম, আর আমরা তাহলে তো মানে যেগুলো উপসর্গ বুঝলাম তার মধ্যে একটা বেশি বেশি ওজন হওয়া, এছাড়া ম্যাম অনেক ক্ষেত্রে দেখি যাদের যে মুখে ব্রণ, তারপরে অনেক লোম হয়েছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, এগুলো তো সবই এই সাইন সিমটমের মধ্যে পড়ে যাবে। ভালো কথা বলেছো, যেটা আমি একটু মানে বোধহয় এড়িয়ে গেছি যে এদের কিন্তু মেইন সমস্যা একটা থাকে যে তারা মানে মুখের ভিতরে অনেক অবাঞ্ছিত লোমের উৎপত্তি হয়। অনেক সময় দেখা যায় একটা মেয়ে তোমার কাছে আসছে, তোমার চেম্বারে এসে মুখ টুক ঢেকে ঢেকে আসছে, তো এখন যদিও করোনার সময় এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখা যায় সে যখন তার মুখের কাপড়টা খুলে দেখা যায় একদম ঘন লোম তার সারা মুখের মধ্যে, তার শরীর অন্যান্য জায়গায়, এবং সে এটা নিয়ে খুবই বিব্রত হয়। সে সামাজিক সমস্ত কর্মকাণ্ডে সে যেতে চায় না, স্কুলে অনেক সময় যেতে চায় না, তার সহপাঠীরা তাকে খেপাবে। তো কাজে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বললাম। আর তুমি যেটা বলেছো যে ঘাড় কালো হয়েছে, হ্যাঁ এটাও কিন্তু একটা ইফেক্ট, হরমোনের মানে ইমব্যালেন্সের ইফেক্ট, যে অনেক সময় দেখা যায় যে ঘাড় কালো হয়ে যাচ্ছে, তার রং কালো হয়ে যাচ্ছে, তার ওজনের আধিক্য হচ্ছে। তো এই সব কিছু নিয়েই কিন্তু আসলে সবার পেশেন্টের বা সব রোগীদেরই যে একদম আইডিয়াল সাইন সিমটম থাকবে সেটা কিন্তু না, একজনের হয়তো একটা বা দুটো সিমটম আছে, উপসর্গ আছে, আবার আরেকজন আর দুটো আছে, তবে দেখতে হবে যে সেগুলো পিসিওর উপসর্গ কিনা, এবং পিসিওর উপসর্গ থাকলে অবশ্যই আমরা তাকে পিসিও হিসেবেই তাকে গণ্য করব। আচ্ছা ম্যাম, আমরা তো পিসিও হিসেবে গ্রহণ করব, কিন্তু তার আগে আমরা নিশ্চয়ই কিছু ইনভেস্টিগেশন দিব, তো এক্স্যাক্টলি এগুলোর সাথে কি ডায়াগনোসিস মানে আমরা পেলে ডায়াগনোসিস পেলে যে আমরা তাকে বলে দিব বলবো যে হ্যাঁ এটা পিসিও, আমরা ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশনের জন্য কি দিব? প্রথমে আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা এমনি প্রথমে তার ওজনটা দেখি, যেটাকে বিএমআই বলি আমরা আর কি, যে তার বিএমআই যদি অনেক বেশি থাকে, 25-এর বেশি থাকে, তাহলে তাকে আমরা মনে করি যে সেই পিসিওর একটা মানে উপসর্গ এখানে আছে। সেছাড়া আমরা সবচেয়ে যেটাকে বলি যে আমরা গোল্ডেন রুল বা গোল্ডেন ইনভেস্টিগেশন, গোল্ডেন টেস্ট, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করা।
একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে এটা পিসের ওভারিগুলো খুব চমৎকার দেখা যায়, বেশ অনেক বড় হয়ে যাচ্ছে এবং ছোট ছোট সিস্ট ভর্তি হয়ে থাকে। কারণ যারা ওভুলেশন হয় বা ডিম ফোটে তাদের কিন্তু এ ধরনের থাকে না, তাদের এরকম ছোট ছোট অনেক সিস্ট থাকে না, তাদের একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি যে ওভুলেশনের সাইন, সেটা পাওয়া যেতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া যায় না। এছাড়া আমরা যেটা করি হরমোনের টেস্ট করি কিছু, আমি আগেই বলেছি যে আমরা হরমোনের টেস্টেও দেখতে পাই যে এফএসএইচ বেশি থাকার কথা সেখানে এফএসএইচ কম থাকছে, রেশিওটা উল্টো হয়ে যাচ্ছে। এফএসএইচ ইনটু যেটা এলএইচ, এই রেশিওটা উল্টো হয়ে যাচ্ছে, এলএইচটা বেশি থাকে এবং এফএসএইচ কম থাকে। আর তারপরেও যদি আমরা আরও সুযোগ পাই তাহলে আমরা অবশ্যই মেল হরমোন যেটা অ্যান্ড্রোজেন সেটা টেস্ট করি, সেটা সেখানে দেখা যায় যে অ্যান্ড্রোজেন অনেক বেড়ে গেছে। কাছাকাছি এই সমস্ত ইনভেস্টিগেশন করে আমরা যদি তিনটের মধ্যে দুটো পাই যেটা পিসির পক্ষে যাচ্ছে, তাহলে অবশ্যই আমরা তখন তাকে পিসিও করবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর এই টেস্টের সাথে কি ম্যাম থাইরয়েডের কোনো কানেকশন রয়েছে? থাইরয়েড হাইপো বা হাইপার থাইরয়েডিজমের সাথে কি এফএসএইচ এলএইচ এর কোনো সম্পর্ক রয়েছে? এমনি কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তবে যেটা হয় যে হাইপোথাইরয়েড থাকলেও কিন্তু একটি মেয়ের ওজন অনেক বেড়ে যায়, তো সেই জন্য তার থাইরয়েড আছে কি না বা সে থাইরয়েডে হাইপোথাইরয়েডে ভুগছে কিনা সেটা দেখার জন্য আমরা টেস্ট করি। তবে ডাইরেক্ট পিসিওর সাথে থাইরয়েডের তেমন কোনো রিলেশন নাই যে পিসিও থাকলে তার থাইরয়েডও কম হবে বা থাইরয়েডের ডিসঅর্ডার থাকবে, সেটা থাকে না আসলে। তবে থাইরয়েডের টেস্ট অবশ্যই আমরা করি, আজকাল কিশোরী মেয়েরা বা যেই আসুক না কেন প্রথমে আমরা থাইরয়েড টেস্টটা করে ফেলি। ওকে ম্যাম, তাহলে আমাদের এখন জানতে হবে যে এটার আসলে এক্সাক্ট চিকিৎসা কি, এটা কি সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব, আর এইটার কারণে কি পরবর্তীতে বন্ধাত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? এটা অবশ্যই, ওই কারণ হলো যে অনেক সময় যেটা আগে থেকে হয়ে আসছে যে বন্ধাত্বটা ইনভেস্টিগেশন বা বন্ধাত্ব কেন হচ্ছে এটার কারণ জানার জন্য আমরা যখন টেস্ট করতে যাই তখন দেখা গেল যে এরকম পিসিও নামের একটা উপসর্গ বা এরকম আমরা রোগ আমরা নির্ণয় করতে পারলাম, এবং দেখা গেল যে সেই পিসিওর কারণে কিন্তু অনেকেরই বন্ধাত্ব হচ্ছে। তো কাজে যেমন এখানে তোমার মাসিকের অনিয়মিতকরণ, মাসিক অনিয়মিত হলে তো তার ওভুলেশন হচ্ছে না, ডিম ফুটছে না। এখন কোনো রোগীর বা কোনো মেয়ের যদি ওভুলেশন না হয় তাহলে তো তার বাচ্চা হওয়ার প্রশ্ন আসে না। তো কাজে ওভুলেশন হলে কিন্তু তার আর পিসিও থাকে না, যদি অনেক সময় দেখা যায় যে ইনকমপ্লিট পিসি হয়তো বা থাকতে পারে কিন্তু এখানে সেটা নেই। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে আমরা কিন্তু সবসময় যে ওজন বেশি থাকে মেয়েদের তা না, এখানে কিছু আছে লিন পিসিও, যে ওজন কম কিন্তু তারপরে তার পিসিও থাকে। তার আগে আরও দুটো ফ্যাক্টর যেটা আছে যে তার মেল হরমোন বা ছেলেদের হরমোনটা বেশি থাকে, তার ওভারিটা বড় থাকে, তো এদের আমরা লিন পিসিও বলি। তো পিসিওর আমি যেটা আগে বলেছি যে পিসিওর একটা সুবিধা যে যদি পিসিওর কারণে তার বন্ধাত্ব হয় তাহলে খুব সামান্য চিকিৎসাতেই কিন্তু সে কনসিভ করে যায়, প্রেগনেন্সি হয়ে যায়। তো কাজে এটা অন্যান্য বন্ধাত্বের যে কারণগুলো থাকে তার সাথে পিসিওর চিকিৎসাটা অনেক সোজা এবং ফল অনেক মানে ভালো আর কি, পজিটিভ রেজাল্টটাই বেশি আসে। আর ইনফার্টিলিটি ছাড়াও আর যেটা হয় যে মাসিকের অনিয়মিত ভাবটা, তো অনিয়মিত কারণ যে মানে থাকে যে পিসিওটাই আমরা মনে করি যে অনিয়মিতকরণের একটা মানে মূল উপসর্গ বা মূল কারণ। তো সেখানে আমরা কিছু হরমোন দিই, যে হরমোন দিলে পরে অনেক সময় আমরা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যেটা আমরা বলি, ওরাল পিলের কিন্তু অনেক রকমের ইউজ আছে। পিল দিলেই মায়েরা ভয় পেয়ে যায় যে আমার আনম্যারিড মেয়েকে পিল দিচ্ছেন, তো আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। হয়তো 2-3 মাস আমরা পিল দিলাম, পিল দিলে যেটা হয় যে হরমোনটা একটা রেগুলার পর্যায়ে চলে আসে এবং তারপরে আর তার অন্য কোনো চিকিৎসা লাগে না, তার মাসিকটা রেগুলার হয়ে গেলেই তার পিসিওটাও ভালো হয়ে যায়। আর একটা হলো যে হ্যাঁ, পিসিও অবশ্যই অনেক সময় একদিন ঠিক মতো ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। আর এখানে আমরা আরেকটা ড্রাগ ইউজ করি, সেটা হচ্ছে মেটফর্মিন, যেটা হলো অবশ্যই ডায়াবেটিসের ড্রাগ। সেটাও কিন্তু অনেক মায়েরা একটু ভয় পেয়ে যায় যে আমার মেয়ের তো ডায়াবেটিস নাই তাহলে কেন ডায়াবেটিসের ওষুধ খাওয়াবো। তো ডায়াবেটিসের ওষুধ খাওয়ার এটা হলো যে পিসিওতে একটা জিনিস থাকে যেটা আমরা ডাক্তারি ভাষায় একটা বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্ট। ইনসুলিন সম্বন্ধে আজকাল সবাই জানে যে ইনসুলিন যেখানে কম হয়ে যাচ্ছে সেখানেই ডায়াবেটিস হয় এবং অনেক সময় ইনসুলিন কাজ করতে পারে না, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্সে মেটফর্মিন ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে, সে রেজিস্ট্যান্স এটা তো সে কমিয়ে দেয় এবং তার আলটিমেটলি তার ব্লাড সুগারটা নর্মাল হয়ে যায় এবং তার যে হরমোনের সমস্যাগুলো থাকে
হরমোনের সমস্যাগুলো তার ভালো হয়ে যায় আস্তে আস্তে। তো কাজে এখানে মেটফরমিন দেখা যায় যে অনেক সময় আমরা মেটফরমিন দিয়ে দিই 1 বছর 2 বছর, অনেক সময় তার চুল চলতেই থাকে, এমনকি যখন তার বিয়ে শাদী হয় তার বাচ্চা হয় সে কনসিভ করে তখনও প্রথম 3-4 মাস আমরা তাকে মেটফরমিনটা কন্টিনিউ করি। তো কাজে এটাও এক ধরনের চিকিৎসা। আর তাছাড়া মেটফরমিনে অনেক সময় অরুচি হয়, একটু ওজনও কমে, সেজন্য অনেকে খুব পছন্দ করে, তবে ঠিক সেই উদ্দেশ্যে আমরা মেটফরমিনটা দিই না। আমরা মেইন দেই যেটা যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমানোর জন্য। আর সেছাড়া আমরা অন্যান্য এখন মায়ো অ্যানুসেটল নামে একটা ওষুধ পাওয়া যাচ্ছে, সেগুলো এখনো মানে পরীক্ষার পর্যায়ে আছে, আমরা দিচ্ছি, কিন্তু সরি ঠিক কতখানি এটা কাজ করছে পিসির উপরে এখনো সেটা সব পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি, তবে এটা দেওয়া যায়, কোনো ক্ষতি কিছু নেই, অনেক সময় উপকার করে। আর একটা চিকিৎসা করতে হয় যেটা ওই অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত লোমের জন্য যদি আমাদের মেটফরমিন বা ওরাল পিল কাজ না করে, ওরাল পিল কিন্তু এখানে খুব ভালো কাজ করে, যেটা জন্ম নিয়ন্ত্রণ বড়ি, তো সেটা যদি কাজ না করে তখন অনেক সময় আমরা অন্যান্য মেডিসিন যেমন স্পাইরোলেকটর নামে একটা ওষুধ আছে, আরো বাজারে ওষুধ পাওয়া যায় হরমোনের ওষুধ আর কি, তো সেগুলো দিলে পরেও তার অনেক সময় অবাঞ্ছিত লোমটা নতুন করে হয় না, যেটা হয়েছে সেটা অবশ্য ঝরে যায় না কিন্তু নতুন করে হয় না, তো তখন আমরা এই যে আগের লোমটা আমরা বলি যেগুলো মানে কোনো একটা পার্লারে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে এগুলো রিমুভ করার জন্য। তো আসলে আস্তে আস্তে তার কিন্তু একটা একটা করে সব কিছু চিকিৎসা করলে কিন্তু পরে দেখা যায় যে সে মেয়েটাকে আর চেনাই যাচ্ছে না, সে যখন আমাদের আমার চেম্বারে আমি অনেক পেশেন্টকেই দেখেছি যে 110 কেজি 120 কেজি ওজন নিয়ে মেয়েটা এসছে, পরে যখন সে খুব স্ট্রিক্ট ডায়েটিং করলো, স্ট্রিক্ট এক্সারসাইজ করেছে এবং লাইফস্টাইল মডিফিকেশনও করেছে, তারপর সে ওজন কমিয়ে সুন্দর 50-60 চলে আসছে এবং তার চেহারাও চেঞ্জ হয়ে গেছে এবং তার মাসিকের গণ্ডগোলটাও চেঞ্জ হয়ে গেছে এবং সে খুব খুশি। তো এই যে তার এটা মানে চিকিৎসাটা, এটা কিন্তু পিসির চিকিৎসা আসলে অনেক খুব তাড়াতাড়ি এটা আমরা সুফল পাই আর কি। থ্যাংক ইউ ম্যাম, আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে পিসিও হলে আসলে খুব বেশি টেনশনে কিছু নেই এবং এটা ফুললি কিউরেবল, কিন্তু কিওর না করলে অবশ্যই বন্ধাত্মর একটা টেনশন থেকে যায়। সো কিওর করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। ম্যাডাম 2-3টা ওষুধের নাম বললেন, তার মধ্যে তো ওসিপি আর মেটফরমিন খুব কমন, এছাড়া আমরা লাইফস্টাইল চেঞ্জ, ওবিসিটিকে কমিয়ে এবং হচ্ছে এক্সারসাইজ কমিয়ে, আর ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড যদি থাকে তাহলে সেগুলো আমরা আমরা পিসিও থেকে রিমুভ নিজেদেরকে খুব সহজেই সরিয়ে আনতে পারবো এবং এটি নিয়ে এত বেশি টেনশনে কিছু নেই, কিন্তু অবশ্যই এটা সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে আমাদের ট্রিটমেন্ট নিতে হবে এবং ম্যাডামদের শরণাপন্ন হলে হয়ে আমাদের কনসালটেন্সিটা নিতে হবে। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য এবং ম্যাডামের শরণাপন্ন হওয়ার জন্য আমাদের এই লাইভে লিংক দেওয়া থাকবে, এছাড়া আমাদেরকে ইনবক্স করলে আমরা ম্যাডামের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। তো আপাতত পিসিওস নিয়ে আমাদের যতটুকু জানার ছিল ম্যাডামের কাছ থেকে আমরা জেনেছি, তো এখন আমরা চলে যাই আমাদের দর্শকরা আমাদের কাছ থেকে এ ব্যাপারে কি কি জানতে চাচ্ছেন। আমি আরেকটু যোগ করতে চাই যে লাইফস্টাইল মডিফিকেশন মানে হলো যে শুধু এক্সারসাইজ করা বা শুধু খাওয়া কমানো তা না, এখানে সব কিছু কিন্তু মিলিয়ে কাজ করতে হবে। যেমন খাওয়ার একটা ব্যাপার আছে এখানে, আমাদের আমরা যেটা বলি যে জাঙ্ক ফুড বা যেটা ফাস্ট ফুড সেটা একেবারেই বন্ধ করে দেওয়া সবচেয়েতে ভালো, ঘরে বানানো খাবার খাওয়াটাই সবচেয়েতে ভালো, এবং প্ল্যান্ট ফুড মানে শাকসবজিটা যাতে বেশি খায়, যেটা আজকালকার ছেলেমেয়েরা একেবারেই খেতে চায় না, কিন্তু সেই শাকসবজিটাকেও একটু চমৎকার করে রেঁধে টেঁধে দিলে পরে আবার ঠিকই খাবে। তো কাজেই আস্তে আস্তে করে খাবারের এটা চেঞ্জ করতে হবে, তার ঠিক মতো ঘুম যাতে হয়, মিনিমাম 8 ঘন্টা ঘুম যাতে সে ঘুমাতে পারে সেটা খেয়াল করতে হবে, খেলাধুলা যতটুকু পারে, যদি বাইরে নাও যেতে পারে ঘরের মধ্যে সে স্কিপিং করতে পারে, তারপর ট্রেডমিল আছে অনেকের বাসায় সেগুলো করতে পারে, তো এগুলো সব কিছু মিলিয়ে, আর যদি কেউ জিমে যায় তাহলে তো ভালো, সব কিছু মিলিয়ে যখন তার সে ট্রিটমেন্টটা শুরু করে খুব তাড়াতাড়ি কিন্তু তার ফলাফল হতে পারে আর কি। আজকালকার যে জেনারেশন ম্যাম, সারাক্ষণ দেখা যায় মোবাইল নিয়ে বসেই থাকে, মুভ অন করে না, ওরা খেলা বলতেও মোবাইলেই খেলা বুঝে, তো আসলে গ্যাজেট এই ফ্রিকশন এটা থেকেও কিছুটা বের হয়ে আসতে হবে, এটাও অনেকটা কিন্তু এইসব ওবেসিটি বা বদ অভ্যাস বা লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার একটা আলাদা একটা মানে কি বলবো একটা ইয়ে হিসেবেই কাজ করছে আমাদের আমাদের এখন জেনারেশনে, যেটা হয়তো আগে আপনাদের ওভাবে ছিল না। আমরা আমরাও কিন্তু অনেক সুন্দর করে বাইরে খেলেছি, আমাদের যেসব খেলাধুলা ছিল এখনকার মেয়েরা তো সেগুলো জানেই না ম্যাডাম, ছোঁয়াছুঁই, বৌচি, এসব খেলাধুলা আমি এখন আর কেউ চেনে না। হ্যাঁ, ওদের যে খুব বেশি দোষ দিব তা না, এখন
কয়টা স্কুলে মাঠ আছে? আগে তো আমাদের স্কুলে মাঠ ছাড়া তো স্কুল কল্পনাই করা যেত না, চমৎকার মাঠ ছিল, সেখানে সকালবেলা আমরা অ্যাসেম্বলি করতাম, তারপরে খেলাধুলা করতাম, মেয়েদের স্কুলেও সেই একই অনেক খেলাধুলার ব্যবস্থা থাকতো, কিন্তু এখন তো সেটা নেই। এখন তো ছোট ছোট বাড়ি ভাড়া নিয়ে বা বাড়ির মধ্যে ক্লাস হচ্ছে, সবকিছু হচ্ছে, খেলাধুলার জায়গা নেই, আউটডোর গেমস নাই একদম। সেটাই হ্যাঁ, এটাও একটা অবশ্যই, সবকিছু তো আসলে বাচ্চাদের উপর দোষারোপ করেও হবে না। একটা অ্যাপার্টমেন্টে যদি একটা ফ্ল্যাটের মধ্যে যদি স্কুল হয়, তাহলে তো সেটা স্কুল কি, আর বাচ্চারা খেলবেই বা কোথায়? আর আমরা থাকিও এক এক আমরা থাকিও কিন্তু আগে মানুষ বাড়িতে থাকতো, সামনে উঠান ছিল, এখন আমরা থাকিও অ্যাপার্টমেন্টে, পড়িও অ্যাপার্টমেন্টে, মানে সবই আমাদের অ্যাপার্টমেন্ট ভিত্তিক হয়ে গেছে। তো সবটাই চেঞ্জ করা জরুরি, সাথে যেটুক না পারা যায় তাহলে বাসায় ওই যে ম্যাডাম যেটা বললো, ট্রেডমিলে, অথবা যদি কেউ স্কিপিং করতে পারে বাসার মধ্যেই, যেটুক করা সম্ভব, কিন্তু করে নিজেকে একটা লাইফস্টাইল চেঞ্জের মধ্যে, মডিফিকেশনের মধ্যে আনতে হবে। তো আমরা চলে যাই কর্সেলের কাছে কোয়েশ্চেনে। আমাদের দর্শকবৃন্দ আজকে কি কি কোয়েশ্চেন করেছে, আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন করেছে মেহেদি হাসান, ম্যাম আমার 37 week 4 days চলছে, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আজকে 4-5 দিন যাবত বুকের ডান সাইডে নিচে ব্যথা করে, অনেক ব্যথা করে, আমার গ্যাসের সমস্যা নাই, বসতে পারি না এবং শুলেও ব্যথা করে, আমি এখন কি করব ম্যাম? ধন্যবাদ। এটা কিন্তু একটি মানে প্রেগনেন্ট মহিলার কিন্তু একটা কমন সিমটম আজকাল আমরা দেখি, সেটা হলো যে আপনি জানান নি যে আপনার ওজন কি খুব বেশি বেড়ে গেছে কিনা, কারণ যাদের ওজন বেশি বেড়ে যায় তাদের কিন্তু এই সমস্যাটা হয়। তারপর অ্যাসিডিটি থাকলে আপনি নিজেই বলেছেন অ্যাসিডিটি ছিল না, কিন্তু প্রেগনেন্সি হলে কিন্তু অনেকেরই অ্যাসিডিটিতে একটু বেড়ে যায়। আর এছাড়াও যে হয় যে মানে হজমের কোনো প্রবলেম হলে তখন গ্যাস তৈরি হয় এবং গ্যাসের জন্য এই ব্যথাটা হতে পারে। আর সবচেয়ে বড় কথা যে যেহেতু ব্যথা হচ্ছে, সেখানে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন যে আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা বা স্টমাকের এদিকে কোনো সমস্যা আছে কিনা। তো কাজেই ডাক্তারের কাছে যাওয়া ভালো এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি টেস্ট গুলো করে দেখতে পারেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি মেহেদি হাসান আপনি উত্তর পেয়েছেন। আমরা নেক্সটে চলে যাই। হাফসা তালুকদার লিখেছে, ম্যাম আমার পরপর 3 বার মিসক্যারেজ হয়, প্রথম 3 মাসে কিন্তু মিসক্যারেজের কোনো লক্ষণ দেখা যায় না, শুরু 3 মাস শেষ হলে ডক্টর দেখাতে গেলে বলে যে বাবুর হার্টবিট নাই, কি করব এখন ম্যাম? এটা যেটা হয়, হ্যাঁ ধন্যবাদ, এটা যেটা হয় সেটা আমরা যেটা বলি যে প্রথম 3 মাসের মধ্যে যে মিসক্যারেজ গুলো হচ্ছে সাধারণত সেগুলো জেনেটিক প্রবলেমের জন্য হয় বা ক্রোমোজোমাল অ্যানোমালিজের জন্য হয়, যে তাদের হয়তো জিনগত কোনো সমস্যার জন্য 80%-এর কেসে কিন্তু এটা হয়। আর বাকি 20% হয়তো দেখা যাচ্ছে যে জরায়ুতে কোনো সমস্যা আছে বা যে হঠাৎ করে পড়ে গিয়েছিল, কোনো আঘাত পেয়েছে, এই ধরনের কোনো সমস্যা। আর ওরটা বলেছে যে 3 মাস ঠিক পার হলেই, তো এটা আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি ধরবো, সেখানে দেখতে হবে যে তার বাচ্চার যে অ্যাবর্শনটা কিভাবে হয়েছিল, প্রথমে কি পানি ভেঙে গিয়েছিল তারপরে ব্যথা হয়েছে, না আগে ব্যথা হয়ে তারপর পানি ভেঙে গিয়েছিল। এই সময় সবচেয়ে কমন যেটা সেটা হলো জরায়ুর মুখটা অনেকের খোলা থাকে, একটু নর্মাল যেটা থাকে তার চেয়ে জরায়ুর মুখটা খোলা থাকে, অনেক সময় জরায়ুর মুখে শর্ট থাকে, যেটাকে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি, সেটাও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে, সেটা একবার করতে পারি। আর যখন তার পেটে বাচ্চা থাকবে না তখন অনেকগুলো টেস্ট আমরা করি, তার ডায়াবেটিসের জন্য ওজিটিটিটা করা হয়, এমনি টেস্টগুলো অনেক সময় ধরা পড়ে না, ওজিটিটি করা হয়। তারপর কিছু এসএলএর জন্য আমরা কিছু টেস্ট করি যে তার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, তার ভাইরাসের জন্য টেস্ট করা হয় যে টর্চ ইনফেকশন, সেগুলো আমরা করি। আর এছাড়া আর একটা জিনিস যেটা করা হয় যে এই সময়টা যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের ইউটারাসের ভিতরে বা জরায়ুর ভিতরে অনেক সময় পর্দা থাকে, সেই পর্দাটা এমনিতে বোঝা যায় না বা আল্ট্রাসোনোতেও আসে না, সেখানে যদি আমরা হিস্টেরোস্কোপি নামে একটা যন্ত্র দিয়ে একটা দেখি তাহলে এটা খুব চমৎকার ভাবে দেখা যায় এবং এটা চিকিৎসাটাও খুব মানে খুব ভালো আর কি, খুব সাফল্যজনক চিকিৎসা। জাস্ট রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় না, আমরা হিস্টেরোস্কোপিক সিপ্টমাইজেশন বলে সেটা দিয়ে রোগীকে বিকেলবেলা বাড়িতে পাঠিয়ে দিতে পারি এবং এটার রেজাল্ট খুব ভালো। তো কাজেই আমাদের কিন্তু সব রকম, বিশেষ করে মিড ট্রাইমাস্টার যেটা যে মাঝামাঝি সময়, আমরা তো 3 মাস করে ভাগ করি, প্রথম 3 মাস, মাঝখানে 3 মাস এবং শেষে 3 মাস, তো ওনার তো অ্যাবর্শন গুলো হচ্ছে মাঝখানে 3 মাসে, এই 3 মাসে কিন্তু ওনার এই টেস্ট গুলো অবশ্যই করে দেখতে হবে যে কি কারণে এটা হচ্ছে। এবং কারণ না জেনে অনেক সময় রোগীরা কি করে যে একবার একটার পর একটা বাচ্চা নিতেই থাকে এবং বাচ্চা অ্যাবর্শন হতে থাকে, সেটা কিন্তু ভালো না। এমন একটা সময় আসে যখন অ্যাবর্শন হতে হতে যে তখন আর আমরা বাচ্চা রাখতে পারি না,
কাজেই ওনার আগে চিকিৎসা মানে টেস্টগুলো সবকিছু ভালো করে করে উনি একজন ডাক্তারের কাছে গাইনোকোলজিস্টের কাছে গেলে পরে সব টেস্টগুলো করে দেখবে যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। তার সমস্যাটা যেমন আমি বললাম যে সেপ্টমটা জাস্ট একটু কেটে দিলে পরে তারপরে এরপরে তার বাচ্চা হয়েছে, বা ভিতরে একটু পলিপ আছে ছোট টিউমারের মতো যেটা আল্ট্রাসোনেতে ধরা পড়েনি সেটা ফেলে দিলে পরে সে কনসিভ করে যায়, অ্যাবর্শন হয় না। তো এগুলো সবকিছু মিলিয়ে তারপর দেখতে হবে। তো আপনি অবশ্যই যোগাযোগ করেন এবং আপনার যে যে টেস্ট লাগবে আপনার ডক্টর সেটা করে দিবে, তারপর হয়তো ধরা পড়ে যাবে যে আপনার কি কারণে বাড়ি বাড়ি অ্যাবর্শনটা হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম যদি জ্বরের মুখ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে কি আমাদের প্রসিডিউর রয়েছে? আমাদের জ্বরের মুখ খোলা থাকলে খুব চমৎকার একটা প্রসিডিউর আছে, যদি এটা অনেক দিন থেকে চলে আসছে কিন্তু এটা এখনো সাকসেসফুল, আমরা বলি সার্ভাইকাল ইনকমপ্লিট যদি থাকে তাহলে 12 থেকে 14 সপ্তাহের মধ্যে আমরা ওখানে একটা সেলাই দিই, সেটাকে আমরা ম্যাকডোনাল্ডস সেলাই বলি, যে একটা স্পেশাল সুচার পাওয়া যায় বা সুতো পাওয়া যায় যেটা দিয়ে জ্বরের মুখ থেকে আমরা টেনে এরকম করে বেঁধে দিয়ে দেয় এবং 36 সপ্তাহ হয়ে গেলে পরে সেটা আমরা খুলে দিই, কারণ যে কোনো সময় তখন লেবার পেন উঠতে পারে। ওটা যদি খুলে না দেওয়া হয় তাহলে হয়তো ইউট্রাস একদম ছিঁড়ে বাচ্চাটা বের হয়ে যাবে। তো কাজেই এটা খুব ভালো চিকিৎসা এবং আমি নিজে এটা করেছি, আমার অনেকগুলো রোগী কিন্তু খুব সাকসেসফুল হয়েছে, দেখা গেল যে তার 3-4 বার অ্যাবর্শন হয়েছে কিন্তু এই পদ্ধতিতে থাকার পরে সে আল্লাহর রহমতে তার পুরো মাসেই তো ডেলিভারি হয়েছে। তো কাজে এটাও একটা ব্যাপার। হ্যাঁ ম্যাম, যদি জ্বরের মুখ খোলা থাকে তাহলে পেশেন্টটা কোন সময় গিয়ে ডক্টরের কাছে গিয়ে এটা জ্বরের মুখে সুচার মানে সেলাইটা করে আসবে? ওই যে আমরা বললাম যে 12 সপ্তাহের পরে, সাধারণত আমরা 14 থেকে 16 সপ্তাহ বা 18 সপ্তাহের মধ্যে আমরা এটা সেলাই দিয়ে থাকি। আর কিছু কিছু ডক্টর আছেন যারা বিদেশি ডক্টর, তারা বলতেন যে এটা একেবারে লেবার পেন ওঠার মানে ওঠার আগে পর্যন্ত এটা দেওয়া যায়, যদি আগে না দেওয়া হয় পরেও দেওয়া যায় যে কোনো সময়। তবে 12 থেকে 14 ওনার যেহেতু মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে তাহলে এই সময়টা দিয়ে দেওয়া সবচেয়ে ভালো। তাহলে ওনার জন্য এখনই সবচেয়ে বেস্ট টাইম, সবচেয়ে ভালো উপায় হবে আপনি একজন ভালো গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন এবং আপনার কারণটা বের করবেন, কারণ যাই থাকুক তারা অবশ্যই এটা ট্রিটমেন্ট দিয়ে দিবেন। তা আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আর ম্যাডামের সাথে আমরা যদি ডিরেক্ট দেখা করতে চাই তাহলে অবশ্যই কর্ডসেলের কমেন্ট বক্সে ম্যাডামের লিংক দেওয়া থাকবে এবং আমাদের সাথে ইনবক্স করলে ম্যাডামের টাইম সহ সবকিছু ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জিহাদ শাহ লিখেছে, 6 মাস হতে 3 দিন বাকি আছে, আমি বুঝতে পারছি না বাচ্চা নড়াচড়া করা এখন কি করতে পারি? 6 মাস হতে 3 দিন বাকি, সে এখনো নড়াচড়া বুঝতে পারেনি। 6 মাস সময় তো মানে নড়াচড়া এই সময়টাতে আমরা যে খুব বেশি যেটা আমরা বাচ্চা নড়াচড়া দেখতে বলি সেটা খুব বেশি ভালো আসে না এই সময়। তবে নড়াচড়া তো 5 মাস 4.5 মাস বা 5 মাস থেকে শুরু হয়ে যায়, কাজে উনি যেহেতু বুঝতে পারছেন না, অনেক সময় হয় কি যে ওজন একটু বেশি বেড়ে গেলে বা তলপেটে একটু বেশি চর্বি থাকলে তখন অনেক সময় নড়াচড়াটা বোঝা যায় না। তো সেখানে তো একদম সিম্পল ব্যাপার, একটা আল্ট্রাসোনোগ্রাফি করলেই বাচ্চার হার্টবিটটা দেখা যাবে, বোঝা যাবে কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝা যাবে। তারপরে যদি তিনি বাসায় দেখতে চান তাহলে আমরা বলি সাধারণত সেটা 7 মাসে পরে, যে 12 ঘন্টায় অন্তত 10 বার বাচ্চা নড়াচড়া করবে, অথবা খাবারের পরে 1 ঘন্টা আমরা গুনতে বলি যে 1 ঘন্টায় কয়বার নড়ে সেটা আপনি দেখবেন, তখন সেটাকে আবার 3 দিয়ে পূরণ করে তারপর দেখতে হয়। তো কাজে এই 2টা মেথডে আমরা দেখতে পারি, যে কিক কাউন্ট যেটা বলি যে বাচ্চা কয়বার করে নড়লো সেটা বোঝা যায়। তারপরে সন্দেহ থাকলে তো অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করবেন, এবং স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফি আছে যেটা বায়োফিজিক্যাল প্রোফাইল আমরা বলি, সেখানে বাচ্চার শ্বাস নেওয়া, বাচ্চার মুভমেন্ট, বাচ্চার সব কিছু দেখা যায়, পানিটা পরিমিতভাবে আছে কি না যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলি আমরা, প্লাসেন্টাটা কোথায় আছে, এগুলো সব কিছুই আল্ট্রাসোনোগ্রাফিতে ভালো করে বোঝা যায়। তো কাজে সেই মতো তাকে চিকিৎসা নিতে হবে। আর যদি দেখা যায় যে সব কিছুই ঠিক আছে কিন্তু বাচ্চা নড়াচড়া কম করছে, তখন হাসপাতালে ভর্তি হয়, কিছুদিন আমরা যেটা বলি যে একটু অক্সিজেন নেক, একটু রেস্ট নেক, হয়তো কোনো কারণে তার রেস্ট হচ্ছে না, ওষুধপত্র ঠিক মতো সে হয়তো খাচ্ছে না, তখন আবার দেখা যায় এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ ম্যাম। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এরপর শারমিন আক্তার লিখেছে, আমার এই মাসের পিরিয়ড হয়েছে 11 তারিখে, তাহলে আমার ওভুলেশন কবে থেকে শুরু হবে? আমার স্রাব হয়, আমি বুঝি না, পিরিয়ড হওয়ার পর যোনিপথে শুকনো হয়ে থাকে, আবার পিরিয়ড হওয়ার আগে 7-8 দিন থেকে স্রাব একটু ঘন হয়ে যায়, কম হওয়ার কারণ কি? বিয়ের আগে ঠিক ছিল, আমি বাবুর জন্য চেষ্টা করছি 3 মাস থেকে, কিছুই হচ্ছে না,
বিয়ের বয়স 1 বছর, আমার বয়স 18 বছর, কি করলে ভালো হবে ম্যাম? ধন্যবাদ, উনি অনেক ইনফরমেশন দিয়েছেন, তথ্য দিয়েছেন, তো কাজেই আমি একটা একটা করে বলি। একটা হলো বিয়ে বয়স হচ্ছে 1 বছর, তো 1 বছরের মধ্যে কিন্তু যে অনেকেরই বাচ্চা হয়তো হয় না, কিন্তু আর একটু ওয়েট করলে 2 বছরের মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায়। আর তবুও আমরা বলি যে 6 মাসের মধ্যে যদি কারো বাচ্চা পেটে না আসে নর্মাল হাজবেন্ডের সাথে মেলামেশা করার পরে, তখন তাকে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে তার কোনো সমস্যা আছে কিনা, এবং 1 বছর হয়ে গেলে তার আরও কিছু টেস্ট, আমরা যেটা আগে বলেছি যে টেস্ট করে দেখতে হবে তার ডায়াবেটিস আছে কিনা, তার সেই এসএলই আছে কিনা, এগুলো সমস্ত কোনো সমস্যা আছে কিনা এটা দেখা যাবে। আর হলো যে তার এমনিতে নর্মালি ওভুলেশন, যেটা আমরা বলি যে ওভুলেশনের আগে এবং পরে অথবা মাসিকের আগে এবং পরে কিছুটা সাদা স্রাব যায়, সেটা সেটাও নর্মাল। সবসময় যে সাদা স্রাব যাবে সেটা ঠিক না, তো এই এই দুটো সময় যেটা যাবে সেটা নর্মাল। আর অন্যান্য সময় যেটা যদি কারো এই প্রবলেম থাকে তাহলে আমরা সেটা বলি যে তার ফাঙ্গাল ইনফেকশন আছে। তো কাজে ওভুলেশনটা হচ্ছে সাধারণত মাসিক যেদিন শুরু হয় সেটাকে আমরা ডে 1 ধরি, আর ওভুলেশনের কিন্তু অনেক দিন ধরে হয় না, একটা দিনই হয় 24 আওয়ার্স একবারই, সেটা হলো যে 14তম দিনে তার ওভুলেশন হচ্ছে। তো কাজেই আমরা ওদের হিসাব করে দেখিয়ে দিই যে আপনার যেদিন মাসিক হবে সেটা হচ্ছে 1st ডে, এবং সেটা হিসাব করে 14তম দিন হচ্ছে আপনার ওভুলেশনের দিন, আর তার 3 দিন আগে এবং 3 দিন পরে মোট 7 দিন, এই 7 দিন অন্তত যদি হাজবেন্ডের সাথে কাছাকাছি থাকে তাহলে অনেক সময় এটা মানে এটা একটা ফার্টাইল পিরিয়ড বলি আমরা, এবং ফার্টিলিটিটা এই সময় সবচেয়ে বেশি হয়। তো কাজে এভাবে হিসাব করে, তবে আমি যেটা আমার রোগীদের বলি যে সবসময় যদি তারা এসব চিন্তা করে তারপরে হাজবেন্ডের সাথে থাকে যে মেলামেশা করে, তাহলে আর কি সবসময় একটা টেনশনে থাকে এই এখনই আমার বাচ্চা হবে, এখনই বাচ্চা হবে, না হলে মন খারাপ করে ফেলে। তো এই টেনশনে থাকলে কিন্তু অনেক সময় যেটা হয় যে টিউব দুটো স্প্যাজম হয়ে থাকে, তো কাজে রিল্যাক্স হয়ে থাকতে হবে। অনেক সময় আমরা কি দেখি যে বাচ্চা হচ্ছে না হচ্ছে না, তারপর যখন একদম হতাশ হয়ে ছেড়ে দিল কিছুদিন, তারপর দেখা গেল যে তার নর্মালি কনসেপ্ট পড়ে গেছে। তো কাজে যে কোনো ব্যাপারে এখানে রিল্যাক্স থাকতে হবে, এবং যেটা নিয়ম সেই নিয়ম মেনে সেভাবে মেলামেশা করলেই ভালো আর কি। কারণ অনেক সময় দেখি রোগীরা আসে এসে বলে যে ম্যাডাম আমার বাচ্চা হচ্ছে না, তো হিস্ট্রি নিয়ে দেখা গেলো যে তার হাজবেন্ড 6 মাস 1 বছর তো বাইরে বিদেশেই থাকছে, এবং যে সময় আসছে হয়তো 7 থেকে 10 দিনের জন্য, এরকম কি করে হবে? তো তাকে বোঝাতে হবে। আসল কথা হলো যে আমরা এখন যেটা বেশি জোর দিচ্ছি যে কাউন্সিলিং এর উপরে জোর দিচ্ছি আমরা, যে তাকে বোঝাতে হবে যে আসলে ঘটনাটা কি ঘটছে, এবং প্রত্যেকটা রোগীর অধিকার আছে তার জানা যে কিভাবে ওভুলেশন হচ্ছে, কেন তার বাচ্চা হচ্ছে না, তার কাজে সে যদি যখন জানে তখন সে রিল্যাক্স ভাবে থাকবে, সে একটু চেঞ্জ করুক, তার পরিবেশটা একটু বদলাক, তখন তখন দেখা যায় যে এমনিতেই হয়তো তার বাচ্চা হচ্ছে। তবে 1 বছর সময় এমন কিছু সময় না, এখন চিন্তা করার মতো কিছু নেই। থ্যাংক ইউ ম্যাম বলে দেওয়ার জন্য। আসলে এটা একটা, আগে যখন আমাদের এত কিছু ছিল না তখন তো এটা একটা আল্লাহরই দান ছিল, এখন মানুষ অনেক কনসার্ন, মারা অনেক কিছু জানে, সবকিছুই ঠিক আছে, কিন্তু বেশি টেনশন করে আবার টিউবাল স্পাজমও করা যাবে না, মানে সবকিছু নর্মালি করতে হবে। তারপরে 14 ডেজ থেকে 3 দিন আগে এবং 3 দিন পরে আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট ডে ফর দ্য ওভুলেশন। থ্যাংক ইউ ম্যাম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আচ্ছা, এরপর আবু সাইদ লিখেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাম, আমি 7 মাসের গর্ভবতী, আমার 1 মাস আগে ওজন ছিল 55 কেজি, কিন্তু এখন 1 কেজি কমে গেছে, এটা কি কোনো সমস্যা, জানাবেন প্লিজ। হ্যাঁ, নিয়ম মানে নিয়ম মাফিক যতদিন যায় প্রেগনেন্সি ততদিন ততই তার ওজনটা বাড়তে থাকে, এবং আমরা মনে করি যে প্রথম 3 মাসে ওজন খুব একটা বাড়ে না, বরং একটু কমে যায়, কিন্তু তারপর থেকে প্রত্যেক মাসে 2 থেকে 4 কেজি ওজন বাড়তে পারে, এটা স্বাভাবিক। এখন তার হয়তো কোনো কারণে অনেক সময় হয় যে ডায়রিয়া হচ্ছে বা বমি হচ্ছে বা সে ঠিক মতো খেতে পারছে না, হয়তো সেই মাসে তার ওজনটা বাড়লো না, হয়তো পরের মাসে সেটা আবার কভার হয়ে যাবে। তো কাজে 1 মাসে ওজন না বাড়লে দুশ্চিন্তা করার কিছু নাই, তাকে দেখতে হবে যে তার টোটাল ওজনটা কতটা বেড়েছে। সে প্রথমে যখন প্রেগনেন্ট হয়েছিল তখন তার ওজন কত ছিল এবং এখন তার ওজন কত আছে, সেটা সে হিসাব করে যদি দেখে দেখবে যে আসলে তার ওজন বেড়েছে কিন্তু হয়তো 1 মাস বাড়েনি, যে এটা ও দুশ্চিন্তা করার মতো কোনো কারণ নেই। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। সানাম তাবাসুম লিখেছে, আমার 27 উইক, আমার পেটের নিচে জরায়ুর উপরে ব্যথা আছে, আর ঘুমের সময় এক পাশ থেকে অন্য পাশে হওয়ার জন্য ব্যথা পাই, কি করব?
আচ্ছা, এটা একটা স্বাভাবিক একটা বলবো উপসর্গই বলবো, যে প্রেগনেন্সি যখন হয় তখন তো জরায়ুটা আস্তে আস্তে বড় হতে থাকে, তো এই পেইনটাকে আমরা অনেক সময় স্ট্রেচিং পেইন বলি, যে জরায়ু যত বড় হয় তত লিগামেন্টের উপরে চাপ পড়ে এবং জরায়ুর মাসেলের উপরেও চাপ পড়ে, এবং সেজন্য হয়তো অনেক সময় ব্যথা থাকতে পারে। কিন্তু এটা মাইল্ড পেইন, একটু ব্যথার ওষুধ খেলেই ভালো হয়ে যায়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, যে উনি যেটা বললেন যে ওনার জরায়ুর ওখানে নিচের দিকে ওনার ব্যথাটা হচ্ছে, কাজে প্রথমে ওনাকে একটা ইউরিন টেস্ট করে নিতে হবে যে কোনো ইউরিন ইনফেকশন আছে কিনা। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে ইউরিন ইনফেকশন প্রেগনেন্ট মহিলাদের অনেক বেশি হচ্ছে, সেটা মানে হয়তো তার কোনো কারণে জীবাণু ঢুকেছে, কারণ মেয়েদের যে প্রস্রাবের নালীটা একটু শর্ট, সেখান থেকে খুব সহজেই তার ইনফেকশন হয়ে যায়, এবং প্রেগনেন্সিতেও ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়, কারণ ওই জায়গাটা একটু ডাইলেট হয়ে থাকে। তো কাজে আগে তাকে একটা ইউরিন টেস্ট করতে হবে, আর সবচেয়ে বড় যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে এটা নিয়েও দুশ্চিন্তা খুব একটা কারণ নেই, ব্যথা যদি অল্প অল্প থাকে তাহলে একটু ব্যথার ওষুধ, হালকা ব্যথার ওষুধ খেলে কিন্তু ব্যথাটা কমে যাবে, আর যদি না কমে তখনই টেস্ট করে দেখে তারপর ডাক্তারের শরণাপন্ন হতে হবে। থ্যাংক ইউ ম্যাম। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। হাসিনা আক্তার বর্ষা লিখেছে, ম্যাম আমার 19 সপ্তাহ চলছে, সেকেন্ড বেবি, আমার এইচবি 55% আছে, এটা কি আমার কোনো প্রবলেম হবে? আমার তল পেটে অনেক ব্যথা করে ম্যাম। আচ্ছা, ব্যথার ব্যাপারটা তো আমরা আলোচনা করেছি, যে এর আগের পেশেন্টকে আমরা যেভাবে বলেছি ব্যথার জন্য ওভাবেই করতে হবে, প্রথমে একটু হালকা ব্যথার ওষুধ খেতে হবে, তারপরে ইউরিন টেস্ট করে দেখতে হবে যে তার ইউরিন ইনফেকশন আছে কিনা, এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে তার কোনো সমস্যা আছে কিনা। আর একটা হলো যে সে তার হিমোগ্লোবিন অনেক কম, 55% তো বেশ কম, এখন আমরা মনে করি যে মিনিমাম 11 গ্রাম থাকা উচিত। তো কাজেই তার মানে বাচ্চা হচ্ছে বোধহয় 6 মাস না 7 মাস না, তো এই সময়টাতেও আমরা মুখে যে আয়রন ক্যাপসুলটা দিই সেটা আমরা বলি যে এটা একটা একটা জায়গায় দুটো আয়রন ক্যাপসুল শেখাবে, এবং 1 মাস পরে আমরা আবার ব্লাড হিমোগ্লোবিনটা টেস্ট করে দেখি, যদি বাড়ে তো ভালো, না হলে এখন প্যারেন্টারাল ইঞ্জেকশন বলে আয়রন ইঞ্জেকশন, যেটা হলো যে আমরা শিরায় করে ইঞ্জেকশন, আয়রন ইঞ্জেকশন দিতে পারি, সেটা আবার খুব ভালো কাজ করে, 2 সপ্তাহের মধ্যেই মোটামুটি ভাবে তার আয়রনটা কভার করে যায়। আর যদি একবারেই মানে বাচ্চা হওয়ার আগে আগে এই সমস্যাটা দেখা যায় যে তারা আয়রন অনেক কম, মানে হিমোগ্লোবিন অনেক কম, তখন তো তাকে ব্লাড দিতে হবে। তো কাজে আমরা ব্লাড দেওয়া পর্যন্ত যেতে চাই না, আমরা চাই যে মুখে খেয়েও এটা কাভার করুক, অথবা তাকে ইঞ্জেকশন দিয়ে সে কাভার করতে পারে, এবং আজকালকার যে ইঞ্জেকশনগুলি পাওয়া যায় সেগুলো যথেষ্ট নিরাপদ, আজকাল তেমন কোনো রিয়াকশন হয় না। আগে আমাদের সময় আমরা দেখেছি যে অনেক রিয়াকশন হতো, অক্সিজেন সাথে রেখে তারপর আমরা তার ইঞ্জেকশন দিতাম, কিন্তু এখন অতটা লাগছে না। তো কাজেই অবশ্যই তাকে মিনিমাম 11 গ্রাম হিমোগ্লোবিন সবসময় কন্টিনিউস রাখতে হবে আর কি। থ্যাংক ইউ ম্যাম। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চন লিখেছে চান্দনা কামরা কর্মকার, গুড ইভিনিং ম্যাম, আমার ফার্স্ট প্রেগনেন্সি 33 উইক চলছে, আমার মাঝে মাঝে খুব পেটে খুব শক্ত হয়ে যায়, কি কোন এটা কি কোনো প্রবলেম? আমার বেবি ট্রান্সভার্স লাইং পজিশনে আছে, এবং এক্সারসাইজ এবং ওয়াকিং কি এই মুহূর্তে করা যাবে? হ্যাঁ, এটা একটু মানে বেশ কয়েকটা সমস্যার এটা যোগফল আর কি। যে 1 নম্বর হচ্ছে যেটা ট্রান্সভার্স লাই থাকলে কিন্তু হঠাৎ করে করে এই যে জরায়ুতে এমনিতে স্বাভাবিকভাবে কিছু কন্ট্রাকশন হয়, শক্ত হয়ে যায় মাঝে মাঝে, সেটাকে আমরা বলি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো সেখানে আমরা বলি যে একটু বাঁ দিকে কাত হয়ে শোবেন, একটু রেস্ট নেবেন, তখন সেটা চলে যায়। কিন্তু এটা যদি একদম থেকে যায় বা কন্ট্রাকশনটা খুব বেশি ব্যথাজনক হয়, যে দেখা যাচ্ছে যে কন্ট্রাকশনের সাথে সাথে ব্যথাও হচ্ছে, তখন আমরা যেটা মনে করি যে তার অন্য কোনো কারণ থাকতে পারে। একটা হলো যে তার ইউরিন ইনফেকশন থাকতে পারে, তার বাচ্চার এই যে পজিশনের জন্য, কারণ নর্মালি বাচ্চাদের পজিশনটা থাকে লংগিটিউডিনাল, মানে মাথার নিচে পা উপরে, অথবা পা অনেক সময় পা নিচে থাকে মাথা উপরে থাকে, লংগিটিউডিনাল মানে সমানভাবে থাকে। আর যদি এটা আড়াআড়িভাবে থাকে তখন হয় কি যে জরায়ুর শেপটা যেরকম তাতে আড়াআড়ি থাকলে পরে জরায়ু থেকে অনেকটা স্ট্রেস পড়ে, এবং সেই স্ট্রেসের জন্য দেখা যায় যে তার পেইন হচ্ছে। তো এই সময়টাতে এক্সারসাইজ বা কোনো কিছু না করাই ভালো, মানে মোটামুটি ভাবে একটু হালকা হাঁটাচলা করে দেখতে হবে যে আস্তে আস্তে তার এই যে পজিশনটা ঠিক হচ্ছে কিনা, অনেক সময় ঠিক হয়ে যাবে, এবং বেশিরভাগই 32-33 সপ্তাহের পরে কিন্তু এটা ঠিক হয়ে যায়। ঠিক হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু যদি ঠিক ঠিক না হয়
তাহলে অবশ্যই তাকে ভবিষ্যতে সিজারিয়ান সেকশনের কথা চিন্তা করতে হবে, কারণ আরই বাচ্চা নর্মাল হওয়ার সম্ভাবনা নেই, এবং নর্মাল করতে গেলে বাচ্চার মানে জীবন বাঁচানো যায় না, তো কাজে তখন তাকে সেরকম প্রিপারেশন নিতে হবে। একটা পদ্ধতি ছিল এক্সটার্নাল কেফালিক ভার্সন, আমরা করতাম এক সময়, কিন্তু সেটারও এত বেশি জটিলতা যে সেটা এখন মোটামুটিভাবে খুব একটা আমরা করছি না। আমরা দেখি যে অনেক সময় ন্যাচারালি হালকা হাঁটা চলা করলে অনেক সময় এটা ঠিক হয়ে যায়, তবে খুব বেশি ভারী এক্সারসাইজ করা বা ভারী জিনিসটা না করাই ভালো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এরপর আমরা নেক্সট চলে যাই। মাহমুদা ইমা লিখেছে, ম্যাম আমার 35 উইক রানিং, বেবির ওয়েট 2264, এটা কি ঠিক আছে? আর সেকেন্ড বেবি, এটা ফার্স্টটা সিজার ছিল, এটাও কি সিজার করতে হবে? প্লিজ আনসার। আচ্ছা, দুটো প্রশ্ন এবং দুটোই খুব চমৎকার প্রশ্ন। একটা হলো যে তার বাচ্চার ওজন হচ্ছে 2264, মানে 2.2 কেজি বা 2.3 কেজির মতো, তো এখনও তার 35 সপ্তাহ হলে আরও 5 সপ্তাহ বাকি আছে, তা আমরা 2.5 কেজি হলে আমরা মনে করি এটা আইডিয়াল ওয়েট, তো কাজে এখনও সময় আছে এবং তার বাচ্চা এটা নর্মালি বলবো আমরা ওয়েটটা। আর একটা যেটা বলছি যে এটা কি বললো আমি একটু ভুলে গেলাম, হ্যাঁ আপনার প্রথমটা সিজার হয়েছে, এখন কি কারণে হয়েছে? সিজার কিন্তু দুটো কারণে হয়, একটা হল যে রিকারেন্ট আর একটা হচ্ছে নন রিকারেন্ট, মানে একটা কারণটা হতে বা থেকেই যাচ্ছে সেই কারণের জন্য তার সিজার লাগবেই, যেমন জরায়ুর কোনো প্রবলেম বা তার প্যাসেজটা খুব ছোট, তো সেখানে হয়তো বা সিজার একটা সিজার হলে আর একটা সিজার লাগবে। কিন্তু কিছু কিছু আছে নন রিকারেন্ট কজে, যেমন তার ফুলটা নিচের দিকে ছিল সেজন্য তার সিজার করতে হয়েছে, বা বাচ্চার পজিশনটা তার উল্টা ছিল সেজন্য করতে হয়েছে, হয়তো এই প্রেগনেন্সিতে সেগুলো নেই, কিন্তু তার যদি কোনো ভালো জায়গায় সিজার হয়ে থাকে এবং সে তার অন্য কোনো সমস্যা না থাকে, যেমন তার ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো না থাকে, তখন আমরা তাকে অবশ্যই অ্যালাউ করি। সেটাকে বলি আমরা ভি ব্যাক, মানে ভিজিনাল বার্থ আফটার সিজারিয়ান, এবং এটা কিন্তু আসলে খুব ধৈর্য ধরে করলে পরে কিন্তু এটা এটাও সাকসেসফুল হয়, এবং দেখতে হবে যে তার যেখানে সে ডেলিভারিটা করাবে সেখানে বাচ্চার সাপোর্টটা আছে কিনা এবং ইমার্জেন্সি সিজারিয়ানের ব্যাপার মানে সুযোগ আছে কিনা, এই দুটো জিনিসকে আমরা কনফাইন রেখে কনফার্ম করে তারপরে আমরা তাকে অ্যালাউ করবো যে তার নর্মাল ডেলিভারিটাকে আমরা অ্যালাউ করি, তাকে ব্যথার ওষুধ দিই এবং তাকে হাঁটাহাঁটি করতে বলি আস্তে আস্তে, কিন্তু অনেকগুলো কিন্তু ফিডব্যাক সাকসেসফুল হয়, তো কাজেই একটা সিজার হলে পরে সেকেন্ড বাচ্চা সিজারিয়ান যে লাগবেই সবসময় সেটা কিন্তু ঠিক না, আর তবে দুটো সিজার হলে কিন্তু থার্ডটা আমরা সাধারণত সিজার করতে বলি, কারণ সেখানে আবার জটিলতাটা অনেক বেশি থেকে যায়, তো সেই জন্য। থ্যাংক ইউ ম্যাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ম্যামের সাথে ডিরেক্টলি আমরা দেখা করতে চাই বা ম্যামের কনসালটেন্সি নিতে চাই, তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আর আমাদের আজকের এই লাইভটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, আপনাদের মূল্যবান প্রশ্ন আমাদেরকে উৎসাহিত করে। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আচ্ছা, সালমা লিখেছে, ম্যাম আমার সিজার হয়েছে 2 মাস, এখন মাসিকের রাস্তায় সিস্ট হয়েছে, এখন আমার কি করণীয়? মাসিকের রাস্তায় সিস্ট হয়েছে, এটা ঠিক বোঝা গেল না, কারণ মাসিকের রাস্তায় সিস্ট মানে ভেজাইনাতে সিস্ট এটা খুবই একটা আনকমন ব্যাপার, তো আগে তাকে ভালো করে জানতে হবে যে আসলে তার কি হয়েছে। সার্ভিক্সে কি হবে? হ্যাঁ, সার্ভিক্সে নেবুথিয়েন্সিস যেটা, ওটা তো আসলে তেমন কোনো ইম্পর্টেন্স নেই, নেবুথিয়েন্সিস থাকতে পারে, সেটা সেটা নিয়ে এখন কোনো রকম দুশ্চিন্তা করার মতো কিছু নাই, এটা 6 মাস পরেও যদি তার থাকে বা কোনো সমস্যা তৈরি করে তখন সেটা চিকিৎসা করতে হবে। আর ভিজাইনাল সিস্ট যদি মানে যেটা বলছে যে ভিজাইনার ভিতরে থাকে তাহলে এটা এখনই অপারেশন করার দরকার নেই, কারণ এগুলোতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম, তো আরো 3-4 মাস গেলে পরে যখন বাচ্চা একটু বড় হবে, বুকের দুধ 6 মাস পরে হয়তো বা সে অন্য দুধও খাবে, তখন এটা অপারেশন করা যায় যদি ভেজাইনাল সিস্ট হয়ে থাকে। ম্যাডাম, অনেক সময় বার্ধুলিন গ্ল্যান্ডে বার্ধুলিন সিস্ট বা বার্ধুলিন গ্ল্যান্ডে সিস্ট হয়ে থাকে, সেটাও হতে পারে। তবে সালমা, আপনার কোয়েশ্চেনটা এখনো ক্লিয়ার না, আপনি যদি ডিরেক্টলি জানতে চান তাহলে আপনার ওই কি বলবো ডক্টরি ফর্মটাই লিখেন, মেডিকেল টার্মটা লিখেন, তাহলে আমরা বুঝবো যে কি জানতে চাচ্ছেন। তা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে লাইলা মাহি লিখেছে, আসসালামু আলাইকুম ম্যাম, আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে 2 মাস 5 দিন, নষ্ট হওয়ার পর এখনো পিরিয়ড হয় নাই, এখন আমি কি করতে পারি? আমার একটা বাচ্চা আছে, আমি আবার একটা বাচ্চা নিতে চাই ম্যাম।
ঠিকই আছে। এখন হয় কি, অনেক সময় বাচ্চা নষ্ট হওয়ার পরে বা বাচ্চা হওয়ার পরে তো পিরিয়ড বন্ধ থাকতে পারে যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয়। তবে অ্যাবর্শন হওয়ার পরে সাধারণত এক মাস, মানে ফার্স্ট সাইকেল বা সেকেন্ড সাইকেলের মধ্যে পিরিয়ড হয়ে যাওয়ার কথা। তো এখন যেহেতু হয়নি, আপনি একটু টেস্ট করে নেন, বাসায় প্রেগনেন্সি টেস্টটা করা যায় সেটা করে নেবেন, তারপরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নেবেন, আর সিরাম বিটাইসিজি নামে যেটা আমরা টেস্ট করি সেটাও করে নিতে হবে, আর প্রোল্যাকটিন, সিরাম প্রোল্যাকটিন নামে একটা হরমোনের টেস্ট আছে সেটাও করতে পারি। তো এই টেস্টগুলো করার পরে অবশ্যই বোঝা যাবে যে আপনার কেন মাসিকটা বন্ধ আছে। আর বাচ্চা নেওয়ার ব্যাপারে তো আপনার মাত্র 2 মাস হয়েছে, আরো আপনি অন্তত আরো 1 মাস ওয়েট করেন। আমরা বলি যে অন্তত অ্যাবর্শন হওয়ার 3 মাস পর থেকে ট্রাই করেন, এবং তার ট্রাই করার আগে কিন্তু তাকে দেখতে হবে যে কি কারণে তার অ্যাবর্শন হলো। তো অ্যাবর্শনের জন্য কারণগুলোর জন্য একটু টেস্ট করতে হবে। টেস্ট করে যদি দেখা যায় যে সবকিছু ভালো আছে, তাহলে আমরা একটা জিঙ্ক বা জিঙ্ক ফলিক অ্যাসিড, যে ফোলেট একটা ওষুধ আছে সেটা আমরা দিই, যে বাচ্চার অন্য কোনো সমস্যা যাতে না থাকে। কারণ অ্যাবর্শন সাধারণত আমরা বলেছি যে প্রথম 3 মাসে যে অ্যাবর্শনটা হয় সেটা সাধারণত জেনেটিক প্রবলেম বা ক্রোমোজোমাল অ্যানোমালির জন্য হতে পারে। তো কাজে জিফোলেটে খেলে অনেক সময় সেটা দেখা যায় যে ওভারকাম করে যায়, তারপরে আপনি সুস্থভাবে একটা বাচ্চা নেবেন। আশা করি আপনার আকাঙ্ক্ষা পূরণ হবে এবং একটা সুস্থ বাচ্চা ভবিষ্যতে নিতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমিনা খাতুন লিখেছে, আমার বিয়ের 10 বছর চলছে, 2 বার বাচ্চা কনসিভ করে 12 সপ্তাহ আর 13 সপ্তাহে নষ্ট হয়ে যায় নর্মাল ভাবে। তারপরে কোয়েশ্চেন তো এখানে ক্লিয়ার না, তারপরে কি, তার কোয়েশ্চেনটা কি, এখানে তো কোয়েশ্চেনই নাই। আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই, এখানে কোনো কোয়েশ্চেন নাই। মানে এটা হতে পারে যে হয়তো সে চাচ্ছে যে এরপরে আমি কি করব বা আমার কি করা উচিত, কাজে এটা তো সেই সেকেন্ড ট্রাইমাস্টার অ্যাবর্শন হচ্ছে, তো কাজে এখানে একই নিয়ম, ওই জরায়ুর মুখটা খোলা থাকতে পারে, অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে, হিস্টেরোস্কোপি করে আমরা দেখবো যে ভিতরে কোনো সেপ্টাম আছে কিনা অথবা অন্য কোনো সমস্যা। তার অংশ ডায়াবেটিসের কারণে এরকম হতে পারে, ব্লাড প্রেশার বেশি থাকলে বা কিডনির কোনো সমস্যা থাকলেও অ্যাবর্শন হতে পারে। তো এগুলো সবকিছু টেস্ট করে আগে দেখে নিয়ে তারপর বাচ্চা নিতে হবে আর কি। আমরা অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ কনসালটেন্ট বা ম্যাডামরা যারা গাইনকোলজিস্ট আছেন, তারা তো সবাইকে যতটুকু পারি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা কিছুটা সাজেশন দিতে পারি। কিন্তু এরকম যাদের অনেক দিন যাবত সমস্যা, যাদের 10 বছর ধরে 2 বার কনসিভ নষ্ট হচ্ছে বা যাদের র্যান্ডম নষ্ট হচ্ছে বা যাদের রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সবসময় সাজেশন থাকবে নিকটবর্তী গাইনোকোলজিস্ট অথবা কোনো রিনাউন্ড গাইনোকোলজিস্টের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে ডিটেল চেক আপ করে নেক্সট বাচ্চার জন্য কনসিভ করা বা ট্রাই করা। বারবার করে অ্যাবর্শন করা হয়ে যাওয়াটাও কোনো বুদ্ধিমানের কাজ না। আর ম্যাডামের সাথে যদি আমরা ডিরেক্টলি যোগাযোগ করতে চাই, তাহলে ম্যাডামের লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আর আমাদের কর্ডসেলে ইনবক্সে জানতে চাইলে আমরা ডিটেলস ম্যাডামের টাইম সহ আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের লাইফটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আমাদের কর্ডসেলের সময় আজকে এ পর্যন্তই। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে নিব, এরপরে আজকে এখান থেকে বিদায় নিব। তো আমাদের শেষ কোয়েশ্চেন হলো, মেহের আফরোজ লিখেছে, আসসালামু আলাইকুম ম্যাম, আমার বয়স 27, আমার 25 তারিখে 6 মাস পড়বে প্রথম প্রেগনেন্সি। আমি দিনে 2 বেলা গ্যাসের ট্যাবলেট খাই, আর খাই দুপুরে ফেগজো খাই, রাতে বিকালে বিকোরাল ডি খাই, ডিএক্স খাই। কিছুদিন যাবত আমার হাত পা জ্বালা পোড়া করছে, আমি এই ওষুধগুলো কতদিন পর্যন্ত খাবো, আর কোন টেস্ট আর কখন করা দরকার, কোন আর কোন টেস্ট এখন করা দরকার আছে কিনা? আমার ফাইব্রয়েড টিউমার আছে কিন্তু সেটা জরায়ুর বাইরে, ব্লাডি সিস্টও আছিল কিন্তু এখন আলট্রাতে এটা আর দেখা যাচ্ছে না, আর আমার ইউটেরাসও বড়, এতে কি কোনো সমস্যা হবে? ম্যাম অনেকগুলো কোয়েশ্চেন। কিন্তু ও তো বললো যে তার প্রেগনেন্সি আছে, তাই না? তো প্রেগনেন্সি 25 তারিখে 6 মাস হবে, 6 মাস হবে, তো প্রেগনেন্সি আছে, কাজে এখন তো জরাই বড় হবে, আস্তে আস্তে এটা বড় হতে থাকবে। আর ও ওষুধের নাম যেটা বলেছেন, আমার মনে হয় একটা ফিক্স হবে না, ফেগলু হবে, একটা ফেগলু নামে একটা আয়রন ক্যাপসুল আছে, কারণ প্রেগনেন্সিতে আমরা সাধারণত আয়রন এবং ক্যালসিয়াম দিই, আর পিকোরলটা হচ্ছে ক্যালসিয়াম। তো
কাজে আয়রন এবং ক্যালসিয়াম তার একদম ডেলিভারি পর্যন্ত চলবে, এমন কি ডেলিভারির পরেও 6 মাস আমরা অ্যাডভাইস করি যতদিন বাচ্চা বুকের দুধ খায়। তো কাজেই তার একটু এটা খাওয়া উচিত। আর আর তো তেমন কোনো কোশ্চেন বোধ হয় না। এটা কতদিন চলবে? তার পা জ্বালা পোড়া করছে, ও পা জ্বালা পোড়া করার জন্য ক্যালসিয়ামটা রেগুলার খেতে হবে। আর সে তারপরে যদি তার ভালো না হয় জ্বালা পোড়া, তাহলে একটা ভিটামিন B1 খাওয়া যেতে পারে। ভিটামিন B1 খুব ভালো কাজ করবে। আর এই ওষুধ কতদিন খাবে? এই ওষুধ ডেলিভারি পরেও 6 মাস কন্টিনিউ করা যাবে। একটা কোয়েশ্চেন করেছে যে তার এই মুহূর্তে কোনো টেস্টের দরকার আছে কিনা, তার 6 মাস পড়বে 25 তারিখে। হ্যাঁ, এখন তার আগে কি টেস্টগুলো করা হয়েছিল আমরা জানি না। তার তো নর্মাল হিমোগ্লোবিন কত আছে, তার ব্লাড সুগার, ব্লাড গ্রুপ, এগুলো সবই করতে হবে। তার হিমোগ্লোবিন HBsAg, মানে তার জন্ডিসের ভাইরাস আছে কিনা, থাইরয়েডের টেস্ট এটা করতে হবে। সবচেয়ে বড় কথা যে অ্যানোমালি স্ক্যান যেটা আমরা বলি, সাধারণত 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে সে অ্যানোমালি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফিটা করা আছে কিনা, এগুলো সমস্ত কিছু তার দেখতে হবে যে কী করা ছিল। যেগুলো বাকি আছে সেগুলো অবশ্য করিয়ে নিতে হবে। আর যদি আল্ট্রাসোনোগ্রাফি অনেকদিন করা না থাকে, তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নেওয়া উচিত এই সময়। আর আপনি যেটা জানতে চাচ্ছেন, আসলে ফাইব্রয়েড আর ব্লাডি সিস্টের জন্য, সেটা অ্যাকচুয়ালি আল্ট্রাসাউন্ড এর মাধ্যমেই পরবর্তীতে যাবে। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিব ম্যাম, সেই পর্যন্ত। আর আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমাদের আমাদের উদ্দেশ্যে এবং আমাদের আমরা যারা আপনাদের জুনিয়র ডক্টর আছি, আমাদের উদ্দেশ্যে প্লাস আমাদের কি বলে পেশেন্টদের উদ্দেশ্যে যদি কিছু লাস্ট বলে দিতেন। অনেক ধন্যবাদ, আমার খুব ভালোই লাগলো যে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে এবং তারা যে সচেতন সেই ব্যাপারটাই আমার খুব ভালো লেগেছে। কারণ আমি মনে করি যে সচেতনতাটা অনেক বেশি ভালো অসচেতন থাকার চেয়ে। তো আমি জুনিয়র ডাক্তারদের এটাই বলবো যে আমরা কিন্তু যখন মানে অবস্টেট্রিশিয়ান হই বা গাইনোকোলজিস্ট হই, আমরা তখন কিন্তু দুটো লাইফ ডিল করি, একটা হচ্ছে রোগীর লাইফ আর একটা হচ্ছে বাচ্চা। তো কাজে আমরা এখানে প্রত্যেকটা পেশেন্ট যখন আমরা দেখবো, আমাদের অবশ্যই খুব সিনসিয়ার হতে হবে, অনেস্ট হতে হবে এবং কাউন্সেলিং, এবং তার যে কি সমস্যা বা কোনো সমস্যা আছে কিনা রোগীর সাথে কিন্তু একটু অন্যান্য রোগীদের চেয়ে একটু বেশি সময় দিয়ে তাদেরকে আমাদের এটা বোঝাতে হবে। এবং পরীক্ষা নিরীক্ষাগুলো ভালো করে করতে হবে যাতে কোনো কিছু বাদ না যায়, এবং তার গর্ভকালীন পরীক্ষাটা যাতে রেগুলার সে করে, অ্যান্টিনেটাল চেকআপ যেটা সেটা কি আমাদের বলতে হবে যে অ্যান্টিনেটাল চেকআপ যেন রেগুলার করে, এবং কোনো সমস্যা দেখা গেলে তাহলে ধরা পড়বে। আর তোমাদের এটাই বলি জুনিয়রদের যে যে সেবামূলক উদ্দেশ্য নিয়ে আমরা ডাক্তার হয়েছি, প্লাস আমরা যে আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়েছি, সেটা যেন আমরা সম্পূর্ণভাবে আমরা একটা পেশেন্টের প্রতি দায়িত্ব পালন করতে পারি। আর আমরা পেশেন্টদের বলবো যে রোগীদের আমরা বলবো যে আপনারা অবশ্যই সচেতন হবেন। সচেতন অনেককে আমি দেখেছি খুব ভালো, কিন্তু এমনও রোগী আমরা পেয়েছি যে রোগী দেখা গেল যে তার একটা ব্লাড গ্রুপিং করা নেই, তার হিমোগ্লোবিন করা নেই, আমাদের কাছে যখন চলে আসছে তখন একবারে খুবই খারাপ অবস্থা। তো এটা না করে বরং সবসময় রেগুলার আজকাল যে অ্যান্টিনেটাল চেক আপ বা গর্ভকালীন পরীক্ষা অনেকেই করছে, গভর্নমেন্টের লেভেল থেকে হচ্ছে, এনজিওসদের লেভেল থেকে হচ্ছে, তা আপনারা অবশ্যই পরীক্ষা করাবেন, আপনারা বার্থ রেজিস্ট্রেশন করাবেন। আর একটা কথা হলো যে আপনি আগে থেকে কিছুটা টাকা পয়সা জমাতে থাকবেন যে আপনার ডেলিভারির সময় সেই টাকাটা লাগবে, আপনার জন্য লাগবে, আপনার বাচ্চার জন্য লাগবে। তো কাজে এটাও আপনার ঠিক রাখতে হবে। আপনার ব্লাড গ্রুপ যেটা আছে সেই ব্লাড গ্রুপের দু একজন লোককে আপনি আগে থেকে বলে রাখবেন যে হয়তো আপনার ওই সময় ব্লাড লাগতে পারে। আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আমি সবসময় এটা বলি যে ট্রান্সপোর্ট আপনাকে ঠিক রাখতে হবে, যদি নিজস্ব গাড়ি থাকে তো সবচেয়ে ভালো, আর না থাকলেও আপনি মানে আগে থেকে ঠিক করে রাখবেন যে আপনি কোনো ইমার্জেন্সি হলে আপনি কোথায় গাড়ি পেতে পারেন। এবং এখন অবশ্যই অ্যাম্বুলেন্স সার্ভিসটা খুব ভালো, তবুও একটু আমার মনে হয় এটা কথা বলে। এবং যে ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি, এখন কিন্তু ঘরে ডেলিভারি করার মতো কোনো মানে রাস্তা নেই সোজা কথা, কারণ শ্রীলঙ্কার মতো জায়গায় ওরা বলে যে আমরা জোর করেও তাদের আমরা বাসায় ডেলিভারি করাতে পারি না, কেউ বাসায় ডেলিভারি করবে না কারণ তারা বেশিরভাগই শিক্ষিত। তো কাজে আপনারা ডেলিভারি করে বাচ্চা এবং নিজের ক্ষতি করবেন না প্লিজ, আপনারা আশা করি ইনস্টিটিউশনাল ডেলিভারি করবেন। আমাদের হাসপাতালগুলো আজকাল অনেক আমরা লেবার রুম উন্নতি করেছি, ডাক্তারদের আমরা বলেছি, তাদের ট্রেনিং দিয়েছি, কাজে আমার মনে হয় আপনারা ওরা আপনাদের পাশে সবসময় থাকবে। এটাই আমার আজকের বক্তব্য। ধন্যবাদ ম্যাম, আপনাকে আরো পাবো আশা করি, আমাদের কর্সেলের সাথে থাকবেন, আমাদের কর্সেল প্রযুক্তিটাকেও সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পেশেন্টদেরকে তো সেবা করেই যাচ্ছেন, আশা করি সেটা করতে থাকবেন যতদিন আপনারা আছেন।
আর আমাদের পেশেন্টদেরকে বলি আমরা সুস্থ থাকব, আগে থেকে যতটুকু সতর্ক হয়েছে সেরকম সতর্ক থাকব, আমাদের আরো কোনো কনসাল্ট থাকলে এভাবে কর্সেলের সাথে থাকব, আমাদের কর্সেলে আরো অনেক ম্যাডামদের লাইভ আছে, সেগুলো দেখে নিজেদের সমস্যা আমরা সমাধান পাবো। আর যেহেতু করোনা এখনো যায়নি, করোনার সকল প্রোটোকল মেনে চলবো, যারা আমরা এখনো ভ্যাকসিন নেইনি আমরা সব ভ্যাকসিন নিয়ে নিবো, প্রেগনেন্সি চলা অবস্থায়, প্রেগনেন্সির পরে, ল্যাকটেশন অবস্থায় সব সময় করোনার সব ডোজ নেওয়া যায়, আমরা এটা এতদিনে জেনে গিয়েছি। তো আশা করি সবাই ভালো থাকবো, ম্যাডামকে আবারও শুভেচ্ছা শুভকামনা, আসসালামু আলাইকুম ম্যাম, আর সবাইকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তোমাদের অনেক ধন্যবাদ, কর্সেলকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আজকে যারা রোগীরা আমাদের সাথে কথাবার্তা বলেছেন বা তারা জানতে চেয়েছেন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন এবং খুব চমৎকার ভাবে তারা তাদের প্রবলেমটা বা সমস্যাটা তুলে ধরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন, এবং ও যেটা বলেছে যে করোনা থেকে এখনো আমাদের সাবধানে থাকতে হবে। ধন্যবাদ।